হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আবার চলে আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমি খুবই সহজে, খুবই নর্মালভাবে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন মশলা রান্না করলাম। এর ভিতরে কোনো জয়ত্রী, জয়ফল, অন্যান্য কোনো মশলা আমি অ্যাড করিনি। জাস্ট আমার বাসার মধ্যে যা আছে তাই দিয়ে আমি রান্না করেছি খুবই সহজে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর আমার সাথে থাকবেন ফুল ভিডিও জুড়ে। তো এখানে আমি আছে 2টা লং, 3টা এলাচ, আর ডালচিনি, আর তেজপাতা, আর আমার আইডিয়া মতন আমি অয়েল দিয়ে নিয়েছি। 1 কাপ আমি আছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আপনারা চাইলে পেঁয়াজের পেস্ট দিতে পারেন, আমি হাতে কেটে কুচি করে দিয়েছি। আর আমার আছে, আমি খুব সহজভাবে রান্না করতেছি, এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এখন একটু হালকা ভেজে যাতে করে গন্ধটা না থাকে। তো এ পর্যায়ে আমি আছে বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি পানি দিয়ে দিব, কিছুটা পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন আমি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, আদার গুঁড়া, সরি, গোলমরিচের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া অ্যাড করলাম এখানে। সত্যি বলতে কি, আমি খুব স্লোভাবে কথা বলি এই জন্য আমার। এখন আমি বাদামের পেস্ট দিয়ে দিলাম, টক দই আছে, আমি টক দই দেবো না, মিষ্টি মিষ্টি লাগে টক দই দিলে, এই জন্য আমি আর টক দই দিব না। এখন আমি এটাকে ভালো করে দেখুন, আমার কষানো প্রায় শেষ পর্যায়ে, এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি নর্মাল জালে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, এখানে চিকেনের 1টা আর 1/2টা অর্ধেকটা আমি রান্না করছি, এবং আমার জন্য অর্ধেক রান্না করছি, সেটা আর শ্যুট করিনি। ওইসব রান্না কেউ পছন্দ করে না, ওই সমস্ত খাবার আমরা তো খাই না। তো এখন আমি এই পর্যায়ে 1 চা চামচ আছে লেবুর রস দিয়ে দিলাম। এখন আমি এই যে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকে যে পানিটা বেরোয়েছে ওই পানিটা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যেটাকে আমি ফাঁকে ফাঁকে নেড়ে চেড়ে দিয়ে গেছি, আমি যদি ফুল ভিডিও A to Z করি তো অনেক লং হয়ে যায়, এই জন্য আমি শর্টকাটে মারিছি। তারপরও 5 মিনিটের ওভার হয়ে গেছে। তো এই যে আমার চিকেনটা কষানো প্রায় শেষের কাছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে আজকের এই চিকেনটা, এত মজা, এত টেস্টি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা, অনেক টেস্টি, খেতে অসম্ভব মজা। মনে হচ্ছে যে এই চিকেনটা আমার কাছে আগের থেকে অনেক ভালো লাগছে। তো দেখুন তেল উঠে গেছে, এই পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করলাম, আমি কিন্তু গরম পানি এখানে দিলাম। আর যে সমস্ত বন্ধুরা আমাকে বন্ধু করবেন তারা অবশ্যই 24 ঘন্টা ওয়েট করবেন প্লিজ। আর আপনারা বন্ধু করেছি, সাবস্ক্রাইব করেছি, এটা ভঙ্গ ভঙ্গ কিছুই লিখবেন না প্লিজ। আমি এখন এই পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে দিলাম, এই গুঁড়াটা আছে টেলে নিয়া, মানে ভেজে আছে গুঁড়া করা, এখন ঢেকে দিলাম। 3 মিনিট ওয়েট করার পরে আমি আবার ফিরে আসছি। এখন আমি চিকেনটাকে নামিয়ে নিব, আমি হালকা গামাকা ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, খুবই নর্মালভাবে। এখানে কিন্তু আমি জয়ত্রী, মানে জয়ফল, আরও অন্য অন্য অনেক রকমের মশলা আছে, আমি সেগুলো কোনো কিছুই অ্যাড করিনি। আমি যেগুলো দিয়ে রান্না করেছি এগুলো দিয়ে আপনারা নর্মালি বাসার মধ্যে যা আছে এতে রান্না করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা। এই যে চিকেন মশলা আমার রান্না করা শেষ, আমি ডিশে নিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়েছে। তো দেখতে দেখতে আমার ভিডিওটা শেষ হয়ে আসলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।
আর আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য তো অবশ্যই দোয়া রইলো। তো এ পর্যন্ত রাখতেছি, নেক্সট ডে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।